নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আলোচনা করব কনজাংটিভাইটিস বা চোখ ওঠা নিয়ে। চলুন জেনে নেওয়া যাক। চোখ ওঠার ইংরেজির প্রতিশব্দ হল কনজাংটিভাইটিস, যা চোখের ভাইরাসজনিত ইনফেকশন। সাধারণত প্রচলিত কথায় একে আমরা চোখ ওঠা বলি। বর্ষাকালে সর্দি, কাশি, জ্বর, পেট খারাপ ছাড়াও আরও যে রোগের আশঙ্কা বৃদ্ধি পায় তা হল কনজাংটিভাইটিস। এই রোগের প্রাথমিক লক্ষণ হল লাল চোখ, চোখে যন্ত্রণা, চোখের অস্বস্তি, চোখ থেকে অনবরত জল পড়া। বড় ছোট সকলেরই হয়। ধুলোবালি, কোনো খাবার, ওষুধ থেকে অ্যালার্জিক কনজাংটিভাইটিস হয়। বিভিন্ন ব্যাকটেরিয়া ও ভাইরাস থেকে ইনফেক্টিভ কনজাংটিভাইটিস হয়। কোনো রাসায়নিক পদার্থ থেকে কেমিক্যাল কনজাংটিভাইটিস হয়। প্রথমে একটি চোখে ও পরে দুটি চোখ আক্রান্ত হয়ে পড়ে। আলোয় কষ্ট হয়, চোখের নিচের অংশ লাল হয়ে ফুলে ওঠে। এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। আক্রান্ত ছাত্রছাত্রীদের স্কুল যাওয়া থেকে বিরত রাখতে হবে। ভাইরাসজনিত হলে এটি অত্যন্ত ছোঁয়াচে, দ্রুত অপর বাচ্চাদের সংক্রমিত করতে পারে। এই কনজাংটিভাইটিস কি? কনজাংটিভাইটিস হল কনজাংটিভার। এটি আমাদের চোখের পাতার নিচে ঝিল্লির মতো পাতলা পর্দা, যা চোখের সাদা অংশকে ও চক্ষুপল্লবের ভিতর ভাগকে ঢেকে রাখে প্রদাহ বা ব্যথা থেকে। কনজাংটিভাইটিস মূলত ছোট বাচ্চাদের মধ্যেই বেশি দেখা যায়, আর তাদের থেকে এই রোগ অন্যদের চোখে ছড়ায় যদি তা ছোঁয়াচে হয়। ছোঁয়াচে কনজাংটিভাইটিসের ক্ষেত্রে রোগ প্রকাশকাল 3-5 দিন হয়। এর উপসর্গ, এক্ষেত্রে যে উপসর্গগুলি দেখা যায় তা হল সংক্রামিত চোখের সাদা অংশটি গোলাপি বা লালচে হয়ে ওঠে, চোখ দিয়ে জল পড়া, চোখে জ্বালা এবং চুলকানির ভাব, চোখে অতিরিক্ত পিচুটি আসা, চোখের পাতা ফুলে ওঠা ও কনজাংটিভা ফুলে ওঠা, চোখে অস্বস্তি বোধ হওয়া, চোখের ভিতর যেন কিছু একটা রয়েছে বলে মনে হওয়া, চোখে দেখতে অসুবিধে হওয়া, আলোর প্রতি সংবেদনশীলতা, সকালে ঘুম থেকে ওঠার সময় চোখের পাতায় চটচটে পদার্থ লেগে থাকা। এর কারণ সংক্রমণ, অ্যালার্জি থেকে ধুলো, ধোঁয়া, বাষ্প প্রভৃতি থেকে, এছাড়াও সুইমিং পুলের জলে থাকা ক্লোরিন ও বিষাক্ত রাসায়নিক থেকে হতে পারে। চিকিৎসা, চোখ ওঠা রোগের সংক্রমণ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ড্রপ দেন চিকিৎসক। এছাড়াও ঈষদুষ্ণ জলে তুলো ভিজিয়ে বারবার পরিষ্কার করতে হবে আক্রান্ত চোখ। এতে বাচ্চা বেশ আরাম পাবে এবং সংক্রমণও তাড়াতাড়ি কমবে। ব্যবহারের পর তুলো ফেলে দিন দ্রুত, যাতে অন্য চোখে সংক্রামিত না হয়। আলতো করে চোখের বাইরের অংশ পরিষ্কার করে দিন, ভেতরের অংশ পরিষ্কার করতে যাবেন না, এতে হিতে বিপরীত হবে। বাচ্চার আই ড্রপ, বালিশের কভার, টিস্যু সব আলাদা রাখুন, এতে সংক্রমণ ছড়াবে না। যতদিন সংক্রমণ থাকবে বাচ্চাকে স্কুলে পাঠাবেন না, এতে অন্য বাচ্চারাও সুরক্ষিত থাকবে, আপনার সন্তানের চোখকেও বিশ্রাম দিন। চোখে আলো লাগতে দেবেন না, সানগ্লাস ব্যবহার করতে দিন। মনে রাখবেন, চোখের দিকে তাকালেই কনজাংটিভাইটিস হয় না, কিন্তু আক্রান্ত চোখের জল বা পিচুটি বা জীবাণু অন্যভাবে যদি সুস্থ চোখে প্রবেশ করে তাহলে এই ছোঁয়াচে অসুখকে আটকানো কঠিন। সংক্রমিত চোখ তাই বেশি না ছোঁয়া, বাচ্চাদের চোখে কাজল না দেওয়া, বারবার চোখে ঠান্ডা জলের ঝাপটা দেওয়া দরকার। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চললে এবং সাবধানতা অবলম্বন করলে এই রোগ খুব তাড়াতাড়ি সেরে ওঠে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।